ডেঙ্গু দমনে উদ্যোগী হলো তিলোত্তমা বয়েজ ক্লাব। কামারপুকুর শহর জুড়ে চলে ডেঙ্গু প্রতিরোধ, মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য ক্লাব সদস্যদের। এলাকা জুড়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিল কামারপুকুরের তিলোত্তমা বয়েজ ক্লাব। কামারপুকুর চটি সহ ব্যস্ততম জায়গাগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়, মানুষকে সচেতন করতে ডেঙ্গু দমনে বিশেষ বার্তাও দেওয়া হয়। ক্লাব সদস্য সৈয়দ মকবুল হোসেন বলেন, বর্তমানে ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রচার পর্ব চলছে, একই সাথে মানুষকে সজাগ ও সচেতন করতে আমাদের ক্লাবের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে করা হয়। কামারপুকুর চটি হাসপাতাল, বিডিও অফিস চত্বরসহ একাধিক জায়গায় স্প্রে করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ নতুন করে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারিভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার প্রসার হচ্ছে, যাতে করে মানুষ সচেতন হয়, যাতে করে ডেঙ্গুকে রোখা যায়। এই মারাত্মক যে ভয়াবহ রোগ, সেই রোগকে সামনে রেখে সেই রোগের প্রতি যাতে সচেতন করা যায়, মানুষকে ডেঙ্গু সম্বন্ধে সজাগ করা যায়, ওই সেই কারণেই আমরা তিলোত্তমা বয়েজ ক্লাবের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি নিয়েছি। কামারপুকুর চটির বিডিও মোড়, কামারপুকুর চটি এলাকা এবং কামারপুকুর হাসপাতালের যে সব প্রতিটা এলাকাতে আমরা ব্লিচিং পাউডার ছড়াচ্ছি, আমরা স্প্রে করছি, আমরা কীটা জীবাণুনাশক স্প্রে করছি, আমরা জমা যে জলগুলো আছে সেই জলগুলোকে নিকাশি করছি এবং যেগুলো ঝোপঝাড় হয়ে আছে পরিষ্কার করছি। এইভাবে আমরা এর মধ্য দিয়ে আমরা মেন উদ্দেশ্য আমাদের যে ডেঙ্গু সম্বন্ধে মানুষ সচেতন হোক, রাত্রে মশারি ব্যবহার করুক, জমা বাড়ির পাশে জল যাতে না জমে এই ব্যবস্থা প্রত্যেকটা মানুষকেই নিতে হবে, পাশাপাশি নোংরা আবর্জনা থাকলে সেখানে জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং ব্লিচিং পাউডার ছড়াতে হবে, এই প্রচারের উদ্দেশ্যেও এবং সেই সঙ্গে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। ক্লাবের সম্পাদক বলেন, ডেঙ্গু বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন সরকার প্রচার চালাচ্ছে, ঠিক সেরকম আমরাও উদ্যোগী হয়েছি, উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা। আজকের আমরা তিলোত্তমা ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, যেটা সমস্ত সরকারি সংস্থা থেকে বারবার সতর্কবার্তা দিচ্ছে যে ডেঙ্গু যে হারে বাড়ছে তাতে করে আমরা সরকার চাচ্ছে যে সাধারণ মানুষকে ভাবাবার, আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেক মানুষকে সাধারণ মানুষকে ভাবাচ্ছি এবং সেই নিয়ে আজকের এই প্রচার অভিযান চালাচ্ছি, যাতে করে ডেঙ্গু থেকে মানুষ সমস্ত কিছু সতর্কতা বহন করে, জমা জল নোংরা জল পাশাপাশি যে সমস্ত বন ঝোপ আছে সে সমস্ত পরিষ্কার করার জন্যে সে সমস্ত মানুষকে বুঝাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যাতে করে ডেঙ্গুটাকে আরও প্রতিরোধ করা যায়, ডেঙ্গুটা যেন আমাদের কাছ থেকে বিদায় নেয়। এই জন্যই আমরা তিলোত্তমা ক্লাবের পক্ষ থেকে আজকে এই অভিযানটা চালাচ্ছি। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড় 1 নম্বর রেলগেট, ওয়ার্ড নাম্বার 17, আরামবাগ, হুগলি, যোগাযোগ নাম্বার 8617590035 অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।